শুভ সকাল দর্শক, দেশ বিদেশের যে যেখান থেকে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আমি কসরামে। দর্শক, অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকে এবং এগুলোর পর্যালোচনা করে থাকে এবং সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন অতিথি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকের জন্য অতিথি আমাদের সাথে যুক্ত আছেন, একটু পরে তার সাথে আপনাদেরকে যুক্ত করে দেবো। আগে চলে যাচ্ছি মূল আয়োজনে। আয়োজনের শুরুতেই যে পত্রিকাটি আমরা পড়ে থাকি দৈনিক দেশরূপান্তর, দেশরূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে সেটি আপনাদেরকে জানাচ্ছি। শুরুতেই দর্শক দেখছি আমরা, যে লড়াই হয় না শেষ, ফাল্গুন শেষে হঠাৎ বৃষ্টি, জীবিকার তাগিদে বৃষ্টি ভিজে বৃদ্ধ বয়সে রাজধানীর অলিগলিতে রিক্সার প্যাডেলে। ছবিটি ফকিরাপুর এলাকা থেকে তোলা, আলোকচিত্রী মহবুবুর রহমান। দেখো কেমন ছবি আমরা আসলে দেখি মাঝে মধ্যেই। আসলে এই লড়াই আসলে সত্যিই শেষ হয় না, জীবন যুদ্ধ একেবারে, এই সংগ্রাম সবসময় শুরু থেকে শেষ পর্যন্ত থাকে। একবার জীবনের শেষ প্রান্তে এসেও বৃষ্টিতে ভিজে জীবিকার জন্য লড়ে যাচ্ছেন এই বৃদ্ধ, সেই ছবিটি আসলে তুলে ধরা হয়েছে। এর পাশে আমরা দেখি সোনালী আঁশ সমৃদ্ধিকে ত্বরান্বিত করবে প্রধানমন্ত্রী। গতকাল জাতীয় পাট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই কথা বলেছেন। জলদস্যুদের ডেরায় আবদুল্লাহ যোগাযোগের অপেক্ষায়, কোনো মাধ্যম খুঁজে পায়নি জাহাজের মালিক পক্ষ, নাবিকরা ভালো আছে, রোজা নামাজে সহায়তা পাচ্ছে। দর্শক, 23 জন নাবিক সহ জিম্মি করা জাহাজটি, আমরা জানি যে এখন সোমালিয়ান জলদস্যুদের যে ডেরা রয়েছে সেখানে রয়েছে, তাদেরকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে রোজা রাখাতে, নামাজ পড়াতে। কিন্তু তাদের যে দাবি, তারা যে দাবি দেওয়া করেছেন সেগুলো আসলে পূরণ করলেই আসলে এগুলিকে ফেরত দেওয়া হবে। আমরা এর আগেও দেখেছিলাম কয়েক বছর আগে এই ধরনের একটি ঘটনা ঘটেছিল, সেখানেও বেশ কয়েকজন নাবিক আটকা পড়েছিলেন জলদস্যুদের হাতে এবং তারা কিন্তু বেশ কিছুদিন পরে বিভিন্নভাবে যোগাযোগ করার পরে তারা কিন্তু দেশে ফিরে এসেছিলেন। তবে এখন পর্যন্ত যে অবস্থা আমরা দেখেছি এবং গণমাধ্যম সূত্রে যতটুকু জানতে পেরেছি বিভিন্নভাবে, সেটি হচ্ছে যে নাবিকরা এখনও পর্যন্ত ভালো রয়েছেন, তবে তাদের আত্মীয় স্বজন যারা রয়েছেন তারা কিন্তু চিন্তায় রয়েছেন, বিপাকে, যে আসলে কী হবে না হবে সেটি নিয়ে একটি বড় ধরনের চিন্তার প্রহর গুনছেন তারা। উৎকণ্ঠার মধ্যে দিয়ে অনেকেই আসলে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ করছেন যাতে একেবারে দ্রুত সময়ের মধ্যে এই যে যারা নাবিক রয়েছেন 23 জন তাদের সবাইকে ফিরিয়ে আনা হয়। এবং আমরা দেখছিলাম যে এর আগেও কিন্তু এম বি আবদুল্লাহ নামে আর আবদুল্লাহ যে এই যে কার্গো পরিবহনকারী যে সংস্থাটি রয়েছে তাদের আরেকটি জাহাজ কিন্তু জলদস্যুদের কবলে পড়েছিল। অনেকে আবার প্রশ্ন তুলছেন যে বারবার কেন এই আসলে এম বি আবদুল্লাহর যে সংস্থা রয়েছে জাহাজ কার্গোর যে সংস্থা, সেই কেন আসলে এই কোম্পানিটিকে বারবার জলদস্যুদের আক্রমণের শিকার হচ্ছে সেটি নিয়ে এখন নানা ধরনের প্রশ্ন কিন্তু অনেকভাবে রয়েছে। তবে যতই আলোচনা জল্পনা কল্পনা হোক, সেটি হচ্ছে যে সবাই চাচ্ছে যে আসলে এই যে 23 জন নাবিক যেগুলো রয়েছে তারা আসলে বাংলাদেশে সুস্থভাবে একেবারে ফিরে আসুক পরিবারের কাছে, সেটি সবার প্রত্যাশা। এবং মালিক পক্ষ থেকেও সবার সাথে যোগাযোগ করা হচ্ছে, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে মন্ত্রণালয় থেকে শুরু করে সবাই চেষ্টা করছেন তারা যাতে দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরে আসতে পারতেন, সেই সংক্রান্ত একটি সংবাদই আমরা দেখলাম। দেওয়া আছে মশার পেছনে ওড়ে শত কোটি ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, মশা মরে না বছর বছর ব্যয় বাড়ে। স্বাস্থ্য অধিদপ্তর প্রায় প্রাক প্রতিবেদন, মৌসুমের শেষে কার্যকর ওষুধ আমদানি করা দরকার। যেহেতু আমরা যে বিষয়টি দেখছিলাম যে আসলে প্রতি বছরই যেই সময়টা থাকে সেই সময়টা শুরু থেকে সারা বছর কিন্তু মশার যে প্রকোপ, ডেঙ্গু মশার প্রকোপ, সেই ডেঙ্গু মশার প্রকোপে কিন্তু অনেক মানুষের প্রাণহানি ঘটে। গত বছর আমরা দেখেছি যে আক্রান্ত এবং মৃত্যু এবং হাসপাতালে ভর্তির যে রেকর্ড, সব রেকর্ড কিন্তু ছাড়িয়েছিল। এবং এবারে কিন্তু অনেকেই আশঙ্কা করছেন এবারে আরও বেশি সেই ধরনের ডেঙ্গুর প্রকোপ আরও বেশি বাড়তে পারে। তবে আগে থেকেই আসলে বারবার বলা হয় যে সারা বছর ব্যাপী যে নিয়ন্ত্রণ কর্মসূচি রয়েছে, প্রতিরোধ কর্মসূচি রয়েছে, সেটি যাতে সারা বছর অব্যাহত থাকে, সেই লক্ষ্যে আসলে সবগুলো সংস্থা, সিটি কর্পোরেশন থেকে শুরু করে অন্যান্য যেসব সংস্থা রয়েছে তারা আসলে কাজ করবেন। কিন্তু আমরা দেখি যখন কোনো জিনিসের প্রকোপ বেড়ে যায়, অর্থাৎ ডেঙ্গুর প্রকোপ যখন একেবারেই বেড়ে যায়, তখন আসলে এগুলো মারবার জন্য চেষ্টা করা হয়, যেটি আসলে খুব বেশি ফলপ্রসূ হয় না, মানুষ ভোগান্তিতে পড়েন এবং অনেক মানুষের প্রাণহানির ঘটনাও ঘটে। আমরা প্রতি বছরই এই বিষয়গুলো দেখতে পাচ্ছি, প্রতিদিনই এক একটি ঘটনার পর আমরা কিন্তু দেখি এই ধরনের ঘটনা ঘটে। সেই লক্ষ্যে এখনও পর্যন্ত যেহেতু পরিপূর্ণভাবে ডেঙ্গুর প্রকোপ শুরু হয়নি এবং এডিস মশার যে আক্রান্ত যে রোগ, এডিস বাহিত, সেই রোগে আসলে এখন পর্যন্ত কোনো ধরনের আক্রান্তের খবর কিন্তু পাওয়া যায়নি, তাই এখন থেকেই যদি আসলে এইগুলো সমাধান করবার জন্য একেবারে ব্যবস্থা নেওয়া হয় সেই লক্ষ্যে আসলে সবার কাজ করা উচিত, সেটি আসলে এই পত্রিকা উঠেছে। আসলে টাকা ব্যয় হচ্ছে ঠিক, কিন্তু আসলে মশা মরছে এবং মানুষও কিন্তু আক্রান্ত হওয়া থেকে বাঁচছে না। সেই সঙ্গে থেকে সংবাদ আমরা দেখলাম, স্টালিনকে টপকে যাওয়ার পথে পুতিন, এক্সিম ব্যাংকে একীভূত হচ্ছে পদ্মা, দুই ব্যাংকের পরিচালনা পরিষদের সভায় সিদ্ধান্ত, সোমবার সমঝোতা স্মারক সই।
কোভিডে ঝরেছে 33% স্কুল শিক্ষার্থী আত্মসংশোধন ক্ষুধাভীরু হওয়ার মাস অপার সুন্দরের চিরপ্রস্থান। সন্তান জন্ম দিয়ে নিজেই চলে গেলেন ফুটবলার রাজিয়া। যেসব আমরা দুটি সংবাদ দেখছিলাম সেটি হচ্ছে যে গতকালকে সাদি মোহাম্মদ বাংলাদেশের একজন আইকনই বলা চলে শিল্প জগতে, তিনি একজন একসঙ্গে তিনি বাংলাদেশের তার যে অবদান সেটি আসলে যদি স্মরণ রাখবে, কিন্তু আসলে কোনো এক অজানা কারণ, কোনো এক বিষণ্ণতার কারণে তিনি নিজের জীবন দিয়েছেন। আমরা দেখেছি গতকালকে তার আত্মহত্যার খবর যেটি সেটি সারা দেশেই ছড়িয়ে পড়েছে এবং সারা দেশের এই যে শিল্পী গোষ্ঠী সবাই কিন্তু শোক প্রকাশ করেছেন। দর্শক, আমরা দুটি পত্রিকায় দেখছিলাম আসলে পত্রিকার শুরুর দিকে যে সংবাদটি আসলে করা হচ্ছিলো যে সোনালী আস সমৃদ্ধকে ত্বরান্বিত করবে। প্রধানমন্ত্রী গতকালকে যেই সংবাদ অনুষ্ঠান হয়েছে জাতীয় পাঠ দিবস উপলক্ষে, সেই অনুষ্ঠানে কিন্তু প্রধানমন্ত্রী বেশ কিছু বিষয়কে ইঙ্গিত দিয়েছেন, যেহেতু বাংলাদেশের পুরো বিশ্বে এখন আসলে আবহাওয়া যে পরিস্থিতি, জলবায়ু নিয়ে এবং প্রাকৃতিক জিনিসের উপর সবাই নির্ভর করতে চাচ্ছে, সেই লক্ষ্যে আসলে পাঠের যে সম্ভাবনা, সেই সম্ভাবনার বিষয়গুলো কিন্তু প্রধানমন্ত্রী তুলে ধরেছেন এবং একই ক্ষেত্রে এই খাতে প্রণোদনা বাড়িয়ে, এই খাতে যাতে প্রণোদনা দিয়ে যাতে যারা এর সাথে জড়িত রয়েছে তাদেরকে আরও বেশি সামনের দিকে এগিয়ে দেওয়া যায়, সেই লক্ষ্যেই কিন্তু প্রধানমন্ত্রী বেশ কিছু উদ্যোগ নিয়েছেন এবং সেই ক্ষেত্রে নতুন নতুন বাজার খুঁজবার জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। দর্শক, অনুষ্ঠানের শুরুতে আমরা যেমনটি বলছিলাম যে আসলে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন অতিথি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকেও আমাদের সাথে একজন অতিথি যুক্ত আছেন, শহীদুল ইসলাম হেলাল, ভাইস চেয়ারম্যান বেঙ্গল ব্রাডেড ড্রাগস লিমিটেড। শহীদুল ইসলাম হেলাল, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? জি। আমরা বলছিলাম যে গতকালকে জাতীয় পাট দিবসের যে অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যে পাটের যে সম্ভাবনা, সেই সম্ভাবনার কথা বলছিলেন এবং আপনারও নিশ্চয়ই যেহেতু এই বিষয়গুলো নিয়ে কাজ করে থাকেন, তো প্রধানমন্ত্রীর কথার সাথে আসলে আমরা গত বছরও এই একই কথাই দেখছিলাম যে প্রধানমন্ত্রী বলছিলেন যে নতুন নতুন বাজার খুঁজতে হবে এবং নতুন নতুন পণ্য আসলে তৈরি করতে হবে, সেই দিক থেকে আসলে আপনারা কতটুকু কাজ করছেন এই বিষয়টি নিয়ে জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। সরকার তো একটা দিন সিলেক্ট করেছে পাট দিবস হিসাবে, এটার একটা কারণ যে গত বেশ কয়েক দশক ধরেই পাট শিল্পের ব্যবসা কিন্তু ভালো হচ্ছে না, দিন দিন কমে যাচ্ছে, তো এটার থেকে উত্তরণের একটাই উপায় আছে যে পাট জাত পণ্যকে বহুমুখীকরণ, নতুন নতুন বাজার সৃষ্টি করা, এই লক্ষ্যে এই দিনটাকে পালিত করা হয় এবং আমরা কালকে খুব খুশি হয়েছে যে প্রধানমন্ত্রী এসেছেন, কিছু দিক নির্দেশনা দিয়েছেন। অ্যাটলিস্ট আমাদের যারা বড় বড় ইন্ডাস্ট্রি ছিল বাংলাদেশে ওরা কিন্তু সবাই খারাপ করছে, এখন ছোট ছোট অনেক ক্ষুদ্র শিল্প অনেক কিন্তু তৈরি হয়েছে, ওরা আস্তে আস্তে প্রোগ্রেস করছে এবং পাটজাত পণ্যকে বহুমুখীকরণ করে বিদেশে রপ্তানি করছে, তো ওদেরকে এনকারেজমেন্ট করা দরকার, ওদেরকে প্রণোদনা দেওয়া দরকার, এটা নিয়েই কালকে কথা হয়েছে এবং আমরা আশাবাদী যে প্রাইম মিনিস্টার এবং সরকার প্রণোদনা এবং নানান ধরনের হেল্প করবে। বাট কালকের ব্যাপারটা যেটা হয়েছে যে ইট ওয়াজ ভেরি এনকারেজিং, কারণ প্রাইম মিনিস্টার নিজে প্রত্যেকটা ছোটো ছোটো স্টলে, প্রায় 150টার মতো স্টল ছিল ওখানে, প্রায় প্রত্যেকটা স্টলে নিজে পার্সোনালি গিয়েছেন, কথা বলছেন, চোখাচোখি করেছেন উদ্যোক্তাদের সাথে, এই যে একটা অনুপ্রেরণা জাগিয়েছেন, এটা কিন্তু আমাদের পাট শিল্পের জন্য বিরাট একটা হেল্প করবে আমরা আশা করি। আমরা গতকালকে দেখলাম যে আসলে বেশ কয়েকজন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে কিন্তু সম্মাননাও দেওয়া হয়েছে এবং প্রণোদনার কথা কিন্তু প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে আসলে তাদেরকে প্রণোদনা দেওয়া হবে, কিন্তু আসলে যে বিষয়টি সেটি হচ্ছে যে নিশ্চয়ই যেহেতু আপনারা এই ব্যবসার সাথে জড়িত রয়েছেন, সেটি হচ্ছে যে কোনো বাধা রয়েছে কিনা আসলে কোনো একটি কারণ, আমরা দেখি যে সব ক্ষেত্রে একটি বাধা থাকে যে কারণে আসলে রপ্তানি থেকে শুরু করে অন্যান্য যে ব্যবস্থাগুলো রয়েছে সেগুলোতে বিঘ্নিত হয় আসলে এগুলো, সেক্ষেত্রে আসলে আপনারা যেহেতু এর সাথে জড়িত রয়েছেন কোনো ধরনের বাধার সম্মুখীন হচ্ছেন কিনা রপ্তানি সহ অন্যান্য ক্ষেত্রে? আমরা বাধা বলতে এখন যদি বলি, সরকার কিন্তু মুখে বলে অনেক রকম প্রণোদনা দেওয়া হচ্ছে, যেমন আমাদেরকে যেমন ক্যাশ সাবসিডি দেওয়া হয়, ইনফ্যাক্ট দিচ্ছে, কিন্তু এই ক্যাশ সাবসিডিটা পাওয়ার যে প্রক্রিয়ার জটিলতা ওটা নিয়েও কালকে কথা হয়েছে। তারপরে এই যে রিসেন্টলি সরকার ক্যাশ সাবসিডি, এই যে আমরা যে গ্র্যাজুয়েশন করবো 2026 এই জন্য আমাদের এই যে সাবসিডিটা প্রণোদনাটা কমিয়ে দিচ্ছে, কিন্তু আমরা কিন্তু এখনও তৈরি না, ওইটি ওনাকে বলার চেষ্টা করেছে যে আমরা কিন্তু এখনও তৈরি না, আমাদের যে 10-20% সাবসিডি দেওয়া হয়, একটা ইস্যু আছে যে আমরা ওটা পেতে নানান ধরনের জটিলতা তৈরি হচ্ছে, যত দিন যায় অত বেশি কঠিন হয়ে যাচ্ছে, সরকার থেকে টাকা কালেক্ট করাতে এমনিও ইউজুয়াল প্রসেস ইজ কোয়াইট ডিফিকাল্ট, আর এই সাবসিডিটা কমিয়ে দিচ্ছে অনেক আগের থেকে, আমাদেরকে আমরা বলেছি এটা যতটুকু পারে যেন না কমায়, এটা কিন্তু আমাদেরকে বিরাট একটা হেল্প করে, মানে নতুন ছোটো ছোটো উদ্যোক্তাদেরকে যে ক্যাশ সাবসিডি দেওয়া, এটা আমরা আশা করছি যে এখানে করবে, আর
ট্যাক্সের কিছু জটিলতা আছে, কাস্টমসের জটিলতা আছে, এইচএস কোডের জটিলতা, ফাইনাল কিছু বেশ কিছু জটিলতা আছে, যেগুলি আশা করি সরকার সমস্যাগুলি সমাধান করবে। তো আমাদের একটা বড় চ্যালেঞ্জ আছে যে ইমেজ প্রবলেম। আমরা পাটকে যখন এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি বলি পাট, আমার বায়ার যখন জিজ্ঞেস করে এটা কি অর্গ্যানিক কিনা, এটার একটা সার্টিফিকেট পাওয়া একদম ইম্পসিবল। কে এই সার্টিফিকেটটা দিবে, হ্যাঁ এটা অর্গ্যানিক, এটা এনভায়রনমেন্টাল ইস্যু? এই যে কিছু ক্লারিক্যাল জটিলতা আছে, এগুলি কিন্তু আমাদেরকে প্রবলেম করে দেয় মাঝে মাঝে। আমরা যেটা বলি ওটার সাপোর্টিং ব্যাক আপ দিতে পারি না। যেমন জুটের সুতা তৈরি করলে জুট ব্যাচিং অয়েল ইউজ করা হয়, ওতে একটা গন্ধ বের হয়, তো এই গন্ধটা এবং এই ব্যাচিং অয়েলটা কি হেলথ সেফ কিনা, এটার একটা সার্টিফিকেশন আমার ধরেন আমার কোম্পানির দরকার। এটার কিন্তু কোনো একটা জায়গা নেই, সরকারি কোনো ডিপার্টমেন্ট নাই যেখান থেকে আমরা পাবো। তো আমরা আশা করছি এইসব জটিলতা আস্তে আস্তে কেটে যাবে। নিশ্চয়ই আমরাও আসলে আশা করবো যে এইসব জটিলতাগুলো রয়েছে সেই সব জটিলতা কাটিয়ে উঠে একেবারে বাংলাদেশের যে পাট পণ্য রয়েছে পুরো বিশ্বে, আসলে বাংলাদেশের যে সোনালী পাট সোনালী আঁশ সেটি আসলে পুরো বিশ্বে ছড়িয়ে পড়বে। এবং প্রধানমন্ত্রী যেভাবে কথা বলেছেন, নিশ্চয়ই তার যারা কর্মকর্তা রয়েছেন মন্ত্রণালয়ে রয়েছেন তারা সবাই এইভাবে কাজ করবে এবং বেসরকারি এবং সরকারি সংস্থা মিলে বাংলাদেশের সোনালী আঁশকে পুরো বিশ্বে ছড়িয়ে দেবে এই প্রত্যাশাই আমরা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত ছিলেন শহীদুল ইসলাম হেলাল, ভাইস চেয়ারম্যান বেঙ্গল ব্রাইডের রাক্স প্রতিদিন, বাংলাদেশ প্রতিদিন, যেটিকে সংবাদ শিরোনাম করেছে। আমরা দেখছি আগুন হুমকিতে ঢাকা। দর্শক, বিশ্বের অন্যান্য দেশের বড় বড় শহরে আগুন নেভানোর জন্য রাস্তার পাশেই ফায়ার হাইড্রেন্ট থাকে, সেগুলো কিন্তু বাংলাদেশে একেবারেই অপ্রতুল দেখাই যায় না ঢাকা শহরে। একটি বিষয় সেটি হচ্ছে যে ফায়ার সার্ভিসকে উন্নত করবার লক্ষ্যে বেশ কিছু যন্ত্রপাতি আধুনিক সরঞ্জাম কিন্তু কেনা হয়েছে, কিন্তু পানির জন্য যেই ব্যাঘাত ঘটতে হয়, পানি আসলে না পাওয়ার কারণে যেই ক্ষয়ক্ষতি হয় জানমালের, সেটি কিন্তু আসলে এখনও পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা করা হয়নি এবং সেই কারণেই কিন্তু আসলে জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে এবং সাথে সাথে আগুন নেভাতে অনেক বেশি ব্যাগ পেতে হচ্ছে, বেশ কয়েকটি ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কিন্তু যেতে হচ্ছে এবং রাস্তাগুলো যেভাবে করা হয় সেভাবে ওই রাস্তা দিয়ে সরু রাস্তা ভেতর দিয়ে কিন্তু যাওয়াও খুব মুশকিল। আমরা দেখেছিলাম যে পুরান ঢাকায় যখন আগুন লেগেছিল তখন কিন্তু আগুন বন্ধ করবার জন্য নেভানোর জন্য যে প্রক্রিয়া সেটি করতে আসলে কত বেশি ব্যাগ পেতে হয়েছে সেটি কিন্তু আসলে বাংলাদেশের মানুষ স্মরণ করে দেয়। তবে বাংলাদেশের যেই যেটি আসলে সবচেয়ে বেশি আসলে কাজ করবার বিষয় সেটি হচ্ছে একটি ঘটনা যখন ঘটে সেটি নিয়ে নানান ধরনের আলোচনা সমালোচনা অনেক কিছু হয়, এরপর আসলে কয়েকদিন পরে সেটি নিয়ে আর কোনো ধরনের আলোচনা সমালোচনা এবং সেটি নিয়ে কোনো পদক্ষেপ আসলে বাংলাদেশের মানুষকে এবং সংশ্লিষ্ট যারা রয়েছে তাদেরকে নিতে দেখা যায় না। সেই কারণে আসলে এখন থেকেই যে এই যে বিষয়গুলো আমরা দেখছি কয়েকদিন পর পরেই যে আগুনের ঘটনাগুলো ঘটছে, সেই আগুনের ঘটনা যাতে আর কোনো মানুষের প্রাণহানি না হয়, শুধুমাত্র আগুন নয় অন্য সব বিষয়গুলো যেসব প্রাকৃতিক দুর্যোগ সহ অন্য অন্য যেই বিষয়গুলো রয়েছে সেসব ঘটনাতে যাতে মানুষের প্রাণহানি না হয় দুর্ঘটনাজনিত, সে বিষয়ে আসলে আগে থেকেই পদক্ষেপ না নিলে অনেক বেশি মানুষের প্রাণহানির ঘটনা কিন্তু ঘটবে। এমনিতে অনেক মানুষ কিন্তু বলছিলেন যে সকালে ঘর থেকে বের হলে আসলে নির্বিঘ্নে আমার বাড়িতে ফিরতে পারবে কিনা সেটি আসলে অনেক বড় সংশয় থাকে। আমরা প্রতিনিয়ত দেখি রোড অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে নানান ধরনের কারণে কিন্তু মানুষের মৃত্যুর ঘটনা ঘটছে প্রতিনিয়ত। সেই সংক্রান্ত একটি সংবাদ একেবারে বাংলাদেশ প্রতিদিন শুরুতেই করেছে। এর পাশে আমরা নিচের দিকে আমরা দেখছি মধ্যস্থাকারীর খোঁজে জাহাজ মালিক, সোমালিয়া উপকূলে এমবি আবদুল্লাহ নাবিকরা আছেন অক্ষত, পূর্ব অভিজ্ঞতায় উদ্ধারে আশাবাদী সরকার। এরপর নিচের দিকে বাংলাদেশের রাষ্ট্রদূতকে মার্কিন সিনেটর ডক্টর ইউনুসকে হয়রানি বন্ধ করুন, এক হচ্ছে এক্সিম ও পদ্মা ব্যাংক, হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া, সংখ্যামুক্ত নন 32 জনই, গাজীপুরে আগুন, লালমনিরহাটে সাংবাদিককে গালাগাল, এসএলএনের বিরুদ্ধে সড়ক অবরোধ। এরপর দৈনিক ইত্তেফাক, ইত্তেফাকের সংবাদ শিরোনাম জানাচ্ছি আপনাদেরকে, রূপগঞ্জে গ্রামে গ্রামে সন্ত্রাসী বাহিনী, জমি দখল সংঘর্ষ, চাঁদাবাজি ও মাদক কারবারে লিপ্ত তাদের পোষণ এক শ্রেণীর আবাসন ব্যবসায়ী, রাজনৈতিক নেতা জনপ্রতিনিধি নির্বিকার পুলিশ প্রশাসন। আমরা একটি ছবি দেখছি রামদা হাতে সব দেশীয় অস্ত্র হাতে বেশ কিছু মানুষ। বিশ্বে অনেক বাজার আমাদের জন্য অপেক্ষা করছে, প্রধানমন্ত্রী নতুন পাটপণ্য আবিষ্কার ও বিদেশে বাজার খুঁজে বের করার নির্দেশ, টাকা কিংবা ক্ষমতা না থাকলে মেলে না সেবা, থানায় গিয়ে হয়রানি শিকার হচ্ছে মানুষ, তদন্তের নামে চলছে অর্থ উপার্জন। ফাগুনের বিদায় শুরু, দাবদাহের চৈত্রের ধেয়ে আসছে কালবৈশাখী, জলদস্যুদের আরেক গ্রুপের কাছে তৃষ্ণাবিক হস্তান্তর, জিম্মি উদ্ধারে কৌশলী জাহাজ কর্তৃপক্ষ, সোমালিয়া নোঙ্গর করেছে অপহৃত জাহাজ। গতকাল দুপুরে হঠাৎ বৃষ্টি নামে রাজধানীর বুকে ধুয়ে নিয়ে যায় শহরের ধুলাবালি, ছবিটি বাইতুল মোকাররম এলাকা থেকে তোলা। এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে পদ্মা ব্যাংকের, প্রায় 3,500 কোটি টাকার খেলাপি ঋণ রয়েছে যা কিনে নেবে একটি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি। ঢাকায় এলেন ইয়াহিয়া খান, সরকারি বেসরকারি ভবনে ওড়ে কালো পতাকা। সন্তান জন্মদানের পর চিরবিদায় নিলেন সাফজয়ী ফুটবলার রাজিয়া। এরপর রয়েছে যুগান্তর, যুগান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে
সারা দেশে নানা কৌশলে ব্যাপারও সিন্ডিকেট, চাঁদা ছাড়া ঘুরে না চাকা। সবজি ট্রাক যশোর টু কাউরান বাজার, পুলিশের সামনেই চাঁদা তোলে মস্তান বাহিনী। শুধু রাজধানীতে বাস মিনিবাস থেকে মাসে প্রায় 300 কোটি টাকার চাঁদাবাজি, পিছিয়ে নেই পুলিশ, ঘাটে ঘাটে টোকেন ধরিয়ে চলে নীরব চাঁদাবাজি। একীভূত হচ্ছে একজিম ও পদ্মা, সোমালি জলদস্যুর ডেরায় এমভি আবদুল্লাহ। এরপর নিচের দিকে আমরা দেখছি যথাযথ প্রয়োগ নিয়ে সংশয় বিশেষজ্ঞদের, বাংলাদেশ সিরিজ জিততে চায় আজই, শতভাগ কাজ না করেই সমাপ্ত 117 প্রকল্প, যৌক্তিক মূল্য কেজি প্রতি 70 পেঁয়াজের উৎপাদন খরচ 34 টাকা, খুচরা বিক্রি 120 টাকা। এরপর কালের কণ্ঠ, কালের কণ্ঠ সংবাদ শিরোনাম যেটি একটু আগেই একটি পত্রিকাতে দেখলাম আমরা, ঢাকায় 4 মাসে মশা বেড়ে দ্বিগুণ, সবচেয়ে বেশি মশা উত্তর ও দক্ষিণখান এলাকায়, গড়ে প্রতি ফাঁদ মিলছে 420টি মশা, ফাঁদে ধরা পড়া 99% কিউলেক্স মশা। পবিত্র রমজান মাসেও ফিলিস্তিনের গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী, বিধ্বস্ত একটি ভবনের নিচ থেকে বই পুস্তক সহ প্রয়োজনীয় কিছু জিনিস উদ্ধার করছেন বাসিন্দারা। একজিমে একীভূত হচ্ছে পদ্মা ব্যাংক, রমজান ও নিত্যপণ্যের দামে স্বস্তি নেই, ক্রেতার বেঁধে দেওয়া দামে মিলছে না খেজুর, বেগুন, শসা, লেবু, টমেটোর দাম চড়া, মুরগি গরুর মাংসের দামও বাড়তি। দেশের সম্পদ সীমিত, পাটকে কাজে লাগাতে হবে প্রধানমন্ত্রী। হাসপাতালে ধুকছে দগ্ধ ধরা, শঙ্কায় স্বজনরা গ্যাস লিকেজ থেকে আগুন, ফোনে ক্যাপ্টেন বলছেন ভালো আছি, সুস্থ আছি, সোমালি জলদস্যুর কবলে বাংলাদেশি জাহাজ। গতকাল জাহাজটি সোমালিয়ার উপকূলে গেরাকাদ এলাকায় নোঙর করা হয়। আজই সিরিজ জিততে চায় বাংলাদেশ। এরপর জনকণ্ঠ, জনকণ্ঠের সংবাদ শিরোনাম জানাচ্ছি আপনাদেরকে, এক্সিমের সঙ্গে পদ্মা, বাংলাদেশ ব্যাংকের রোডম্যাপ বাস্তবায়ন শুরু, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানোই লক্ষ্য, ছিনতাই করা জাহাজটি সোমালীয় বন্দরে, ইউরোপীয় ইউনিয়নের জাহাজের সঙ্গে গুলি বিনিময়, জিম্মি নাবিক ও জাহাজ ফিরিয়ে আনতে কাজ করছে সরকার, এলএনজি, বিদ্যুৎ, সার, সয়াবিন তেল, চিনি কেনা হচ্ছে, পাটের নতুন বাজার খুঁজে বের করুন, যাতে পাট দিবসে প্রধানমন্ত্রী। অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটে জিম্মি ভোক্তারা, আজ বিশ্ব ভোক্তা অধিকার দিবস, যন্ত্রণায় কাতরাচ্ছেন দগ্ধরা, শঙ্কিত স্বজন, গাজীপুরে দগ্ধদের সবার শ্বাসনালী পুড়ে গেছে, গাজীপুরে বিস্ফোরণ, আহতদের কেউই শঙ্কামুক্ত নন স্বাস্থ্যমন্ত্রী। একেবারে শেষ যে পত্রিকাটি আমার হাতে রয়েছে সময়ের আলো, সময়ের আলো যেটিকে সংবাদ শিরোনাম করেছে সেটি আপনাদেরকে জানাব, ভোক্তা শুধু ঠকে যায়, 6 মাসেও বেঁধে দেওয়া দর কার্যকর হয়নি, স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন 10 জন, বার্তা পাঠালেও আসেনি কেউ, সুস্থ আছেন 23 নাবিক, দ্রুত ফেরত আনতে তৎপর সরকার। অসচেতনতায় বাড়ছে ঝুঁকি, দেশে এলপি সিলিন্ডার ব্যবহারকারী 40 লাখ, এর মধ্যে 84% ব্যবহৃত হয় রান্নার কাজে, গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ, জীবনহানির সংখ্যা দগ্ধদের। যুগের মধ্যে আমার হাতে থাকা সবগুলো পত্রিকার শিরোনাম আপনাদেরকে জানালাম, আজকে যেই বিষয়গুলো সবচেয়ে উল্লেখযোগ্য ছিল তার মধ্যে আমরা যেই বিষয়টি দেখছিলাম সেটি হচ্ছে যে বাংলাদেশের যেই জাহাজ রয়েছে এমভি আবদুল্লাহ, বাংলাদেশের পতাকাবাহী জাহাজ, সেই জাহাজ কেন্দ্রীয় সোমালিয়ান যে জলদস্যুরা তাদের তারা কিন্তু তাদের যে এলাকা রয়েছে সোমালিয়াতে সেখানে নোঙর করেছেন, এবং সেখান থেকে তাদের সাথে কিন্তু এখনও পর্যন্ত কোনো ধরনের খারাপ আচরণ কিন্তু করা হয়নি। আমরা দেখছি তারা কিন্তু যারা নাবিক রয়েছে নাবিকরা কিন্তু কথা বলেছেন, তারা বলছে তাদের সাথে সৌহার্দ্যমূলক আচরণ করেছে, সরকারের পক্ষ থেকে তারা সাহায্য চেয়েছেন যাতে তাদেরকে দ্রুত পদক্ষেপ নিয়ে তাদেরকে সাহায্য করা হয়। তবে আসলে জাহাজ মালিক যারা রয়েছেন তারা আসলে মধ্যস্থাকারী খুঁজছেন যে আসলে তাদেরকে কোনোভাবে কোনো পন্থায় আসলে তাদেরকে ফিরিয়ে আনা যায় বা কথা বলবার জন্য তারা কী চাচ্ছেন আসলে, কেনই বা তারা আসলে এই যে জলদস্যুরা বাংলাদেশের এই জাহাজকে কেন আসলে তারা আটক করেছে, নানান বিষয় নিয়ে আসলে এখন ধরনের পর্যন্ত আলোচনা চলছে এবং যোগাযোগ করবার চেষ্টা চলছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো ধরনের আসলে কিন্তু হদিশ পাওয়া যায়নি। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে দর্শক, এই যে আগুন লাগার ঘটনা কয়েকদিন পর পর, বিশেষ করে সিলিন্ডার গ্যাসের, সেই গ্যাসের সিলিন্ডারের যে বিস্ফোরণের ঘটনা সেটি আসলে যাতে কীভাবে কমিয়ে আনা যায় সেটি নিয়ে আসলে সরকার এখনই পদক্ষেপ নেওয়ার সময় হয়েছে, কারণ আমরা দেখছি যে প্রতিনিয়ত এই ঘটনায় আহত নিহতের প্রতিনিয়তই কিন্তু বাড়ছে। সম্প্রতি যে গাজীপুরের ঘটনা সেই ঘটনায় প্রায় সবাই কিন্তু আশঙ্কাজনক অবস্থার মধ্যে রয়েছে স্বাস্থ্যমন্ত্রী বলছেন। দর্শক, একেবারে শেষ মুহূর্তে চলে এসেছে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন হয়েছেন সংবাদ ব্যক্তি অনুষ্ঠানে, আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।